আজকে আমরা দেখব কিভাবে সাওমি ফোনে ওয়ালপেপার, নতুন ওয়ালপেপার অ্যাড করব। প্রথমে আপনার সেটিংয়ে যেতে হবে, অথবা আপনি আপনার অ্যাপসে দেখতে পাবেন যে থিমস নামে একটি অপশন আছে, অথবা সেটিংয়ে গিয়েও আপনি দেখতে পারেন। এই যে থিমস, এখান থেকেও দেখতে পারেন, অথবা আপনি হোম স্ক্রিন থেকে আপনার অ্যাপস থেকেও দেখতে পারেন। আমি অ্যাপ থেকে ঢুকলাম থিমে। দেখেন এখানে আপনি ডিফল্টভাবে আপনার এমন আসবে, ঠিক এমন আসবে। এরপর আপনাকে এখানে থিমে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, হোম, তারপরে ওয়ালপেপার, তারপরে রিংটোনস, এরপর চুলেখার অপশন বা যেটাকে বলো আমরা ফন্ট বলি, ফন্ট আছে অনেক রকম, ফন্ট হিউজ কালেকশানের ফন্ট আছে ফ্রি, সব এগুলো আমরা অ্যাড করতে পারি আমাদের শাওমি ফোনের। আজকে আমি দেখাবো কিভাবে আমরা শাওমি ফোনে ওয়ালপেপার অ্যাড করতে পারি। এই যে দেখেন অনেক হিউজ পরিমাণ ওয়ালপেপার আছে, এর ভিতরে আপনি যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারেন, সম্পূর্ণই ফ্রি। এই যে দেখেন আমি এই ওয়ালপেপারটা অ্যাড করতে চাই, এটা কিন্তু লাইভ ওয়ালপেপার। এই যে দেখেন আমাকে ডাউনলোড করতে বলতেছে, আমি ডাউনলোডে ক্লিক দিলাম, ডাউনলোড হচ্ছে, কিছু টাইম লাগবে ডাউনলোড হতে। এগুলো ব্যবহার করার জন্য আপনার ওয়াইফাই অথবা ডাটা চালু থাকতে হবে, না হলে আপনি ইউজ করতে পারবেন না। প্রথমে আপনার ডাটা অথবা ওয়াইফাই চালু করে ডাউনলোড করে নিতে হবে, এরপর ইউজ করতে হবে। এই যে আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে, এখন আমি অ্যাপ্লাই দিব। এখানে দেখাচ্ছে সেট অ্যাজ হোম স্ক্রিন অ্যান্ড বোথ, আমি শুধু জাস্ট হোম স্ক্রিনে দিলাম, কংগ্রেচুলেশন। ওকে আমি দেখি হয়েছে নাকি, ওকে ডান হয়েছে, কত সুন্দর লাগছে দেখছেন। এভাবে আমরা শাওমি ফোনের আমাদের হোম স্ক্রিন বা লক স্ক্রিনে আমরা লাইভ ওয়ালপেপার অথবা ওয়ালপেপার আমরা সেট করতে পারি খুব সহজে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।